নমস্কার বন্ধুরা, কোয়েলস কিচেনের আরও একটি নতুন পর্বের সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সবার সাথে সুস্বাদু ভুনা খিচুড়ির রেসিপি শেয়ার করছি। এই ভুনা খিচুড়ি একদম পোলাওয়ের মতো ঝরঝরে হয় আর খেতেও খুবই টেস্টি হয়। তাহলে প্রথমেই দেখে নেব এই ভুনা খিচুড়ি তৈরিতে কী কী উপকরণ লাগবে। ভুনা খিচুড়ি তৈরির জন্যে আমি এখানে নিয়েছি 3 কাপ গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটাকে আগে থেকেই ধুয়ে 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ঝরিয়ে শুকনো করে রেখেছি। একই সাথে নিয়েছি আমি 2 কাপ মুগ ডাল। মুগ ডালটাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম একটু লালচে করে, তারপর সেটাকে জলে ধুয়ে মুগ ডালটাকেও আমি ঘন্টাখানেক মতন ভিজিয়ে তারপর সেটা জল ঝরিয়ে শুকনো করে রেখেছি। একই সাথে লাগবে আমার 7 মতো নুন, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 7 মতো লঙ্কার গুঁড়ো, 7 মতো চিনি। আর লাগছে ফোড়নের জন্যে 2টো তেজপাতা, 4-5টা শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা জিরে, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে 1 টুকরো দারচিনি, 4-5টা এলাচ, 4-5টা লবঙ্গ। আর নিয়েছি আমি কিছু কাজু ও কিশমিশ। তার সাথেই নিয়ে নিয়েছি 1 চামচ আদা বাটা। আর লাগবে আমার 1 চামচের মতন ঘি। একই সাথে লাগবে 1/4 কাপ মতন সাদা তেল। প্রথমেই আমি তেলটা গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একে একে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একই সাথে দিয়ে দেব শুকনো লঙ্কা, আর দিয়ে দেব গরম মশলা। গরম মশলা এখানে 1 টুকরো ছোটো দারচিনি, 4-5টা এলাচ, 4-5টা লবঙ্গ। আর দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে। ফোড়নটা দেওয়া হয়ে গেলে তেলের মধ্যে 2-3 সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে ফোড়নের গন্ধটা বেরিয়ে আসা অবধি অপেক্ষা করছি। ফোড়নের মিষ্টি গন্ধ বেরিয়ে এলে প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে জল ঝরিয়ে শুকনো করে রাখা গোবিন্দভোগ চাল। চালটা আমি এখানে 3 কাপ নিয়েছি, তার সাথে ডাল ব্যবহার করেছি 2 কাপ, মানে 3:2 এই অনুপাতে আমি চাল ডালটা ব্যবহার করেছি। চালটাকে দিয়ে তেলের মধ্যে আগে একটু ভেজে নিচ্ছি। চালটা নেড়ে চেড়ে মেশানো হয়ে গেলে একই সাথে তার মধ্যে দিয়ে দেব ডাল। এখানে আমি 2 কাপ মুগ ডাল ব্যবহার করছি। এবার চাল আর ডালকে একসাথে তেলের মধ্যে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে হালকা একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রেখেছি যাতে করে নিচ থেকে লেগে না যায়। চাল ডালটাকে হালকা ভাজার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, একই সাথে দিয়ে দেব এর মধ্যে আদা বাটা। আদা বাটা দেওয়া হয়ে গেলে এরপর একে একে দিয়ে দিচ্ছি আমি 7 মতো নুন, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো এবং দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত মশলাগুলোকে দিয়ে চাল ডালটাকে আবারও 2-3 মিনিটের জন্য ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই থাকবে যাতে করে চাল ডালটা নিচ দিক থেকে লেগে না যায়। খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি।
গুঁড়ো মশলা দিয়ে চাল ডালটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম ও কিশমিশ। কাজু বাদাম কিশমিশ দিয়ে আবারও মিনিট খানেক মতো চাল ডালের মিশ্রণকে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখানে আমার চাল ডালের মিশ্রণটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। এখানে জলের মাপটা হবে চাল আর ডাল মিলিয়ে যতটা ছিল তার ঠিক দ্বিগুণ, মানে চাল আর ডাল মিলিয়ে আমার 5 কাপ হয়েছিল, সুতরাং আমি এখানে 10 কাপ গরম জল দিলাম। আমি জলটা আগে থেকে মেপেই গরম করে নিয়েছিলাম, আর জলটা কিন্তু অবশ্যই গরম করে দিতে হবে। জলটা দেওয়ার পর যখন একদম ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে কড়াইটাকে ঢেকে রেখে দেব। আমি এখানে ফিরে এলাম মিনিট 7-8 পর। এখানে চাল ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবং জলটা প্রায় টেনে এসছে, তাই দিয়ে দিলাম চিনি ও গরম মশলার গুঁড়ো। চিনি আর গরম মশলার গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে একবার নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে দিচ্ছি। দেখুন জলটা কিন্তু প্রায় টেনেই এসছে, আর সামান্য একটু জল আছে চালের মধ্যে, আর চাল ডালটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন সব কিছুকে খুব ভালো করে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনি আর গরম মশলার গুঁড়ো মিশানো হয়ে গেল, এর মধ্যে দিয়ে দিলাম আমি ঘি। ঘিটাকে দিয়ে আবারও খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে দেব। আর মেশানো হয়ে গেলে কড়াইটাকে একদম লো ফ্লেমে ঢেকে রেখে দেব আরও মিনিট 3-4-এর জন্যে, যাতে করে চালের মধ্যে যেটুকু এক্সট্রা জল আছে সেটা শুকিয়ে যায় আর খিচুড়িটা ঝরঝরে হয়ে যায়। আমি এখানে ফিরে এলাম মিনিট 4-এক পরে। এখানে চাল ডাল সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে আর খিচুড়ির সমস্ত জলও কিন্তু শুকিয়ে গেছে, তার মানে ভুনা খিচুড়ি তৈরি হয়ে গেছে। খিচুড়িটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু এটা আরও ঝরঝরে হয়ে যাবে। তাহলে এখানে ভুনা খিচুড়ি আমাদের একদম রেডি। তাহলে সবাই দেখলেন তো কত সহজে এই ভুনা খিচুড়ি তৈরি করে নেওয়া যায়। আশা করি আপনাদের সবারই খুব ভালো লেগেছে। অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে রেসিপিটিকে লাইক করুন, নিজের পরিবার ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন এবং আমাকে কমেন্ট করে জানান আপনাদের সবার কেমন লাগলো। এরকমই বিভিন্ন রান্নার রেসিপি পেতে হলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড দিলেই তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। আজ তাহলে আসি বন্ধুরা, আবার ফিরে আসবো এরকম কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ বন্ধুরা।